প্রচুর ইলিশ চলে এসেছে এখন মার্কেটে, এগুলো 900 থেকে 1 কিলো হয়ে রয়েছে। কমপ্লিট মাছ 260 টাকা করে কিলো। এটা দেখুন কাতলার সাইজটা, দেখুন কাতলা 250 টাকা করে কিলো বলছে এখন। আজকে আমরা চলে আসলাম হাওড়া ফিশ মার্কেটে, আজকে এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। দেখুন এই হাওড়া 1 নম্বর গেট থেকে ঢুকছি আমরা। চলুন দেখা যাক আজকে এই জুলাই মাসের মিডিলের দিকে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং তার কী কী রেট আছে। দেখুন আমার মাল হইতে ইদরে ঢুকি। এটা হাওড়া ফিশ মার্কেটের ক্যান্টিন, আপনারা দেখে নিতে পারেন। চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এই জুলাই মাসে, মেনলি আসা ইলিশের জন্য, যে ইলিশ মাছ কতটা কী পাওয়া যাচ্ছে এবং তার কী কী দাম আছে। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এটা মৃগেল মাছ না, গ্লাস কাপ কত করে? হ্যাঁ কত করে চলছে? 170 দেখুন, মোটামুটি 3 থেকে 4 কিলো করে ওয়েট আছে গ্লাস কাপ। এগুলো 170 টাকা করে কিলো। আর এটা বোয়াল মাছ রয়েছে, দেখুন 200 টাকা করে কিলো। দেখুন ইলিশ কত করে এখন, ইলিশ কত করে চলছে? 900। দেখুন 1 কিলোর ওপরে ওয়েট আছে, এগুলো মাত্র 900 টাকা করে এখানে দিচ্ছে। দেখুন এগুলো কাতলা মাছ রয়েছে, এগুলো একটা ওয়েট আছে 6 থেকে 7 কিলো করে। দেখুন 250 বিক্রি হয়ে গেল। ইলিশগুলো দেখুন একটা 800 থেকে 900 গ্রাম ওয়েট আছে, এটা 750 টাকা করে কিলো। এটা সমুদ্রের ভেটকি রয়েছে, এগুলো 500 টাকা করে কিলো। দেখুন এটা বড়ো সাইজের ইলিশ, এটা 1000 টাকা করে কিলো। দেখুন দেখুন এটা সেই পাড়া মাছ, এই মাছটি দেখতে আমার খুব ভালো লাগে, সুন্দর দেখতে। এগুলো এগুলো 120 টাকা করে কিলো। দেখুন এদিকে কমপ্লিট মাছ রয়েছে, দেখুন কমপ্লিট 400 টাকা করে কিলো দিচ্ছে এখানে। এখন পাঙাশ মাছ দাম হয়ে গেল 150 টাকা করে। এটা ওয়েট আছে, এখানে প্রচুর ইলিশ চলে এসছে এখন মার্কেটে, এগুলো 900 থেকে 1 কিলো ওয়েট আছে। এটার দাম হচ্ছে এখন 800 থেকে 850 টাকা করে কিলো। কমপ্লিট রয়েছে 300 টাকা করে কিলো। এখানে দেখুন একটু ছোটো সাইজ ইলিশ রয়েছে, এটা 500 টাকা করে কিলো। দেখুন এখানে কমপ্লিট মাছ রয়েছে 350 টাকা করে কিলো। এটা ইলিশ রয়েছে, এটা 800 থেকে 900 গ্রাম ওয়েট আছে, এটা 800 টাকা করে কিলো। দেখুন পাবদা মাছ 350 টাকা করে কিলো। দেখুন এগুলো প্যাকেট করা করেই থাকে, এটা 3.5 থেকে 4 কিলো করে ওয়েট আছে একটা প্যাকেটে। দাদা রুই কত করে চলছে? এটা 120 টাকা করে। দেখুন দেখুন কাতলার সাইজটা, দেখুন কাতলা 250 টাকা করে কিলো বলছে এখন। এবং একটা বড়ো সাইজের রুই মাছ রয়েছে, এটা 160 টাকা করে কিলো। গলদা কত করে চলছে? 550। দেখুন গলদা সাইজগুলো খুব সুন্দর সুন্দর টাটকা মাছ রয়েছে, এগুলো 550 টাকা করে কিলো। দেখুন এর মধ্যে বাগদা রয়েছে, 600 থেকে 650 টাকা কিলো চলছে। দেখুন গলদা চিংড়ি রয়েছে, এটা 500 টাকা করে কিলো। দেখুন কমপ্লিট কত করে চলছে, কত করে চলছে এখন? এগুলো 350 থেকে 400 টাকা করে কিলো চলছে এগুলো। দেখুন দেখুন পাঙাশ মাছ রয়েছে, এগুলো 105 টাকা করে কিলো।
যেমন রূপচাঁদ মাছ, এটা মাত্র 100 টাকা করে কিলো বলছে ওখানে। এটা পাড়া মাছ না, এটা কত করে চলছে? এটা এটা কত করে চলছে? কত করে চলছে? 180 টাকা। দেখুন পাড়া মাছটা বড়ো বড়ো সাইজ রয়েছে, এটা মোটামুটি 8 থেকে 9 কিলো হয়ে গেছে, 180 টাকা করে কিলো বলছে এখানে। এটা ফেসা মাছ রয়েছে, এটা 80 টাকা করে কিলো। দেখুন কমপ্লিট মাত্র 300 টাকা করে কিলো বলছে এখানে। দেখুন 100 থেকে 110 টাকা করে কিলো চলছে। এটা দেখুন এখানে কমপ্লিট মাছ 260 টাকা করে কিলো। এটা